আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব চমচম মিষ্টির রেসিপি। তো রেসিপিতে যাওয়ার আগে মিষ্টি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা জুসি আর পারফেক্ট হয়েছে। এই যে, আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে চমচম মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। চমচম মিষ্টি তৈরি করার জন্য আমাদের লাগবে ছানা। তো ছানা আজকে আমি টক দই দিয়ে কাটবো। তার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়ে চামচ দিয়ে ফেটিয়ে একটা পাশে রেখে দিলাম। অন্যদিকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট লিকুইড মিল্ক 2 লিটার পরিমাণ। দুধটার মধ্যে যখন বলক চলে আসবে তখন চুলাটাকে আমি বন্ধ করে দিব। ছানা সফট করে তৈরি করার কিন্তু এটা একটা টিপস, যখন দুধটার মধ্যে বলক চলে আসবে সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে। এর পরে আপনারা যেই উপকরণ দিয়ে দুধটাকে ছানা তৈরি করবেন সেই উপকরণটা মিশাতে হবে। তো চুলা বন্ধ করে দেওয়ার পরে আমি সেই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিনেগার বা লেবুর রস দিয়েও কিন্তু ছানা তৈরি করে নিতে পারেন। ভিনেগার আর লেবুর রস দিয়ে কিভাবে ছানা তৈরি করতে হবে তার আলাদা আলাদা দুটো ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। টক দই দিয়ে ছানা কাটার একটা সুবিধা হলো ছানার পরিমাণটা কিন্তু বেশি হয়, প্রায় 2.5 কাপের মতো ছানা পাওয়া যাবে এই 2 লিটার দুধ থেকে টক দই দিয়ে ছানা কাটার ফলে। তো টক দইটা দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই একটু পরে দেখা যাবে যে ছানাটা কেটে গিয়েছে, এই যে সবুজ পানি আর ছানা কিন্তু আলাদা হয়ে গেছে। এখনই চুলা থেকে নামিয়ে আমি একটা পাতলা কাপড়ে করে এই ছানাটাকে ছেঁকে নিব। এইভাবে করে তৈরি করলেই কিন্তু সফট ছানা তৈরি করা যাবে, তাহলে কিন্তু মিষ্টিও ভালো হবে। আমি বারবারই বলি, মিষ্টি যদি পারফেক্ট বানাতে চান সেক্ষেত্রে সবার আগে আমাদের তৈরি করতে হবে পারফেক্ট ছানা, সফট ছানা। সফট ছানা তৈরি করতে পারলেই মিষ্টিটাও কিন্তু সফট হবে এবং পারফেক্ট হবে। তো ছেঁকে নেওয়ার পরে যে পানিটা বের হয়েছে এটা কিন্তু ফেলে না দিয়ে আপনারা রুটি বা পরোটা মাখানোর কাজে ব্যবহার করতে পারেন। আবার অনেকে কিন্তু শরবত বানিয়েও খায়, যেটাকে আমরা ঘোল বলি। এই ছানার পানিটা দিয়ে ঘোল বানিয়েও আপনারা খেতে পারেন। নর্মাল তাপমাত্রার 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিলাম। এখন এই কাপড়টার মধ্যে একটা গিট দিয়ে আমি কলের উপরে বেঁধে ছানাটা ঝুলিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এতে করে ছানার এক্সট্রা পানিটা ঝরে যাবে আর আমাদের মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট ছানাটা একদম রেডি হয়ে যাবে। এটাকে চেপে পানি বের করার কোনো দরকার নেই, এটা ঝুলিয়ে রাখলে যতটুকু পানি বের হয়ে যাবে ততটাই যথেষ্ট। ঠিক 20 মিনিট পরে আমি ছানাটাকে বের করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2 লিটার পরিমাণ দুধ থেকে কতটা পরিমাণে ছানা হয়েছে। একদমই সফট ছানা তৈরি হয়েছে। এ পর্যায়ে ছানাটাকে আমি হাত দিয়ে একটু মেখে মথে নিব। কিছুক্ষণ ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প কয়েকটা উপকরণ মিশাবো। সেগুলো হচ্ছে সুজি, চিনি আর বেকিং পাউডার। টক দই দিয়ে ছানা কাটার ফলে এখানে ছানার পরিমাণ হয়েছে আমার 2.5 কাপের মতো। 2.5 কাপ পরিমাণ ছানার জন্য আমি সুজি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ, পাউডার সুগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণটা ঠিক রাখতে হবে। তো এবারে এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে খুব সফট একটা ডো তৈরি করে নিব। খুব বেশি সময় লাগবে না, যেহেতু ছানাটা সফট হয়েছে তাই 4 থেকে 5 মিনিটেই আমাদের ডোটা তৈরি হয়ে যাবে। মাখাতে মাখাতে যখন দেখা যাবে যে ছানাটা পাত্রের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে আমাদের ছানাটা মথা হয়ে গেছে, সে পর্যায়ে মাখানো বন্ধ করে দিতে হবে। ঠিক 5 মিনিট পরে আমার ছানাটা মথা হয়ে গেছে পারফেক্টভাবে। আমি ছানা থেকে যে কয়টা মিষ্টি তৈরি করব সেই কয়টা ভাগে ভাগ করে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি মিষ্টির শেপ দেওয়ার জন্য। একদম স্মুথ করে বলগুলোকে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ধরনের ফাটল বা ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। আর কিভাবে চমচম মিষ্টির শেপটা দিয়েছি এটা বলার চেয়ে আসলে আপনারা যদি দেখে নেন তাহলেই আমার মনে হয় বেশি ভালো বুঝতে পারবেন। আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতের মধ্যে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে একদম গোল একটা বল তৈরি করে নিব। তারপরে হাতের সাহায্যে আমি চমচমের শেপ দিয়ে নিব। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন। একইভাবে আমি সবগুলো চমচম মিষ্টি তৈরি করে নিব। আমার এখানে টোটাল 19টা মিষ্টি হয়েছে। আপনারা যদি মিষ্টির সাইজ একটু ছোট করতে চান সেক্ষেত্রে 20 থেকে 22টা মিষ্টিও তৈরি করতে পারবেন।
তো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, এখন আমি শিরাটা তৈরি করব। এটা 5 মিনিটের জন্য রেস্ট হতে থাক, ওদিকে আমি শিরাটা তৈরি করে নেই। একটা বড় ছড়ানো হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ চিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 কাপ পরিমাণ পানি, 1.25 লিটার পানি 2.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি ব্যবহার করছি। তো এবারে অপেক্ষা করব এই চিনিটা গলে পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত, আর পানিতে একটা বলক ফুটে ওঠা পর্যন্ত। যখন পানির মধ্যে বলক ফুটে উঠবে, চিনিটা মিশে যাবে, তখনই এর মধ্যে মিষ্টিগুলোকে সবগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এখন আছে মিডিয়ামে, সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে হাইতে করে দিব, আর এই মিষ্টিগুলোকে 30 মিনিটের জন্য জাল করে নিব ঢাকনা দিয়ে। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিবেন। আর মিষ্টিগুলো কিন্তু সবসময় আগে তৈরি করে তারপর শিরাটা তৈরি করে মিষ্টিগুলোকে দিবেন। একটা মিষ্টি বানাবেন, একটা করে ছাড়বেন, সেটা করলে কিন্তু হবে না। একবারে সবগুলো মিষ্টি তৈরি করে তারপরে শিরা তৈরি করে সবগুলো মিষ্টি একে একে ছেড়ে দিতে হবে। তো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে আমি হাই হিটে করে 30 মিনিটের জন্য জাল করে নিয়েছি। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন চুলার আঁচটাকে আমি কমিয়ে মিডিয়ামে করে দিব, আর হালকা হাতে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি ঢেকে 30 মিনিটের জন্য মিষ্টিটাকে জাল হতে দিব। প্রায় 1 ঘন্টা মিষ্টিটা জাল হয়ে যাওয়ার পরে শিরার পরিমাণটা একটু কমে আসবে, সে পর্যায়ে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ। অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। মিষ্টিটাকে সাবধানে নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো উল্টানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর আবারও ঢেকে দিব, আর 30 মিনিটের জন্য আমি জাল করে নিব। এই প্রসেসে মিষ্টিটাকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার জন্য জাল করে নিতে হবে। প্রতি 30 মিনিট পর পর মিষ্টিটাকে ঢাকনা উল্টিয়ে চেক করতে হবে, আর শিরা ঘন হয়ে গেলে এর মধ্যে গরম পানি 1 কাপ পরিমাণে অ্যাড করে আবারও 30 মিনিটের জন্য জাল করে নিতে হবে। এই প্রসেসে আমি মিষ্টিটাকে জাল করব 3.5 ঘন্টার জন্য। তো টোটাল 3 ঘন্টা পরে আমাদের মিষ্টির এই অবস্থা দেখতেই পাচ্ছেন, চমচমের কালার কিন্তু চলে এসেছে, আর শিরাটাও কিন্তু কতখানি ঘন হয়েছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে মিষ্টিগুলো আবারও আমি হালকা হাতে উল্টে দিলাম, আরও 1 কাপের মতো পানি এতে অ্যাড করে দিব, আর ঢেকে আবারও লাস্ট 30 মিনিটের জন্য আমি জাল করে নেব। 30 মিনিট পরেই আমাদের হয়ে যাবে টোটাল 3.5 ঘন্টা। আর চমচম মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সময়টা কিন্তু 3 থেকে 4 ঘন্টার মতোই লাগে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এই তো টোটাল 3.5 ঘন্টা পরে আমাদের মিষ্টির এই লুকস। এখন চুলা থেকে নামিয়ে নিব, আর এই শিরার মধ্যেই মিষ্টিটাকে রেখে দিব আমি সারা রাতের জন্য, কিংবা 8 থেকে 10 ঘন্টার জন্য। আর মিষ্টিটা মাশাল্লাহ করে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ঠিক 10-12 ঘন্টা পরে মিষ্টিগুলোকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, আর শিরাটা কেমন পাতলা আছে আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এই চমচম মিষ্টিটাকে কিন্তু শিরার মধ্যেই ঠান্ডা হতে দিতে হবে, আর রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যাবে। তো পরদিন সকালবেলা আমি মিষ্টিটাকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি লাগছে দেখতে, আর শিরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। চমচম মিষ্টিতে দোকানের লুকসটা দেওয়ার জন্য আমি একটু মাওয়াতে গড়িয়ে নিব, তবে আপনারা মাওয়াতে না গড়িয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন। এতে করে মাওয়াতে গড়িয়ে নিলে যেটা হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু স্বাদটা একটু বেড়ে যায়। মাওয়া যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পাউডার মিল্কের মধ্যেও আপনারা মিষ্টিগুলোকে গড়িয়ে পরিবেশন করতে পারেন। আর এই মিষ্টিগুলো আমি একটা অনুষ্ঠানের জন্য তৈরি করে নিয়ে গিয়েছিলাম, সেখানে যারাই খেয়েছে তারাই খুব প্রশংসা করেছে। রেসিপিটা ফলো করে আপনারাও মিষ্টি তৈরি করে দেখবেন যে সবাই খুব পছন্দ করছে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব লেখা বাটনের পাশে ছোট বেল বাটনটাও প্রেস করে দিতে কিন্তু ভুলে যাবেন না। আজকের মতো আল্লাহ হাফিজ।